যাদের ডায়াবেটিস আছে বা যাদের হেরিডিটি রয়েছে বংশের ডায়াবেটিস ইতিহাস আছে তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আজকে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য দুটি বিশেষ হার্বস বা ভেষজের কথা বলবো। যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ইনসুলিন নিচ্ছেন বা কোনো ঔষধ সেবন করছেন বা এই ধরনের ডায়াবেটিস হওয়ার যাদের টেন্ডেন্সি রয়েছে সেটা টাইপ টু বা টাইপ ওয়ান যে কোনো ধরনের হতে পারে তারা আজকের দেখানো এই দুটি ভেষজ যে নিয়মে বলবো সেই নিয়মে যদি সেবন করতে পারেন তাহলে সারা জীবন ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে আর যাদের হেরিডিটি রয়েছে অর্থাৎ বংশে ডায়াবেটিসের ইতিহাস রয়েছে তারা যদি এই নিয়মে এখন থেকেই অর্থাৎ বয়স ত্রিশ পার হয়ে গেলেই যদি এই কথাগুলো মেনে চলতে পারেন এবং এই দুটি ভেষজ মাসে খুব কম করে হলেও পাঁচ থেকে সাত দিন সেবন করতে পারেন তাহলে হয়তো আর কখনোই আপনাদের ডায়াবেটিসের মতো মারণ রোগ আক্রান্ত করতে পারবে না তাহলে চলুন জেনে নেই যে কোন দুটি ভেষজ এবং কি নিয়মে সেবন করতে হবে কারা সেবন করতে পারবেন এবং কোন অবস্থায় সেবন করা যাবে না হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রথমেই যে ভেষজের কথা বলবো তা খুব হাতের কাছে রয়েছে আপনার আর এটা হচ্ছে আম পাতা আম পাতা বাংলাদেশের সর্বত্রই তো পাওয়া যায় এছাড়া আপনি ভারতসহ সহ এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গাতেই আম পাতা পেয়ে যাবেন আম পাতা দিয়ে খুব সহজেই আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারেন ডায়াবেটিস নিয়ন্ত্রণ ছাড়াও এটি আপনার দেহের খারাপ কোলেস্টোরল দূর করে হার জয়েন্টের ব্যথা দূর করে এছাড়া পেশির শক্তি বাড়ায় কফ কাশি বুকের মধ্যে জমে থাকা দীর্ঘদিনের শ্লেষা দূর করে শ্বাসকষ্টের সমস্যা থাকলে সেটা দূর করে এরকম বহু উপকারের পাশাপাশি আপনার ডায়াবেটিসকেও নিয়ন্ত্রণ করে মেদ চর্বি বহুল যাদের শরীর তাদের জন্য খুব ভালো যে দুটো খাবারের নিয়ম বলবো এই দুটো নিয়ম ভালো করে শুনে নিন প্রথম নিয়মটি হলো যে আপনি আমপাতা মাঝারি সাইজের আম পাতা গাছ থেকে টাটকা পেরে ভালো করে ধুয়ে এবার এটাকে রোদে মচমচে করে শুকিয়ে নেবেন যখন এটা হাত দিয়ে প্রেস করলে বা চাপ দিলে গুঁড়ো হয়ে যাবে এমনভাবে রোদে শুকিয়ে তাৎক্ষণিকভাবে রোদে থাকা অবস্থাতেই আপনি এটাকে গুঁড়ো করে নেবেন রোদ থেকে যদি আপনি নিয়ে এসে ঘরে রেখে দেন আধা ঘন্টা থেকে এক ঘন্টাও এর মধ্যে দেখবেন যে এটি যতই মচমচে থাক না কেন নরম হয়ে গেছে তখন কিন্তু আর এটা মিহি গুঁড়ো হবে না রোদ দেওয়া অবস্থাতেই খুব ভালো করে এটাকে গুঁড়ো করে নিতে হবে এবারে এই গুঁড়ো আপনি কি করবেন এটা এক গ্লাস গরম পানির ভেতরে খুব বেশি গরম নয় এটা সহনীয় মাত্রার গরম এই গরম পানির মধ্যে আপনি ভিজিয়ে রেখে দেবেন এটা আপনাকে সারা রাত ভিজিয়ে রেখে দিতে হবে এবং সকাল বেলায় আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন আপনাকে নর্মাল বিশুদ্ধ পানি পান করতে হবে পর্যাপ্ত পরিমাণে ঠিক ত্রিশ মিনিট পরে আপনি এই আম পাতা ভেজানো পানিটা ছেকে খেয়ে নেবেন কেউ চাইলে খাওয়ার আগে হালকা গরম করে চায়ের মতোও খেতে পারেন এতেও কোনো সমস্যা হবে না বিশেষ করে যারা কফ কাশিতে সবসময় ভুগছেন ডায়াবেটিসের পাশাপাশি এই ঠান্ডাজনিত রোগটিও যারা বহন করছেন তারা হালকা গরম করে খেলে খুব ভালো লাগবে এবং তাৎক্ষণিকভাবে কাশি নিরসন হবে যারা ডায়াবেটিসে আক্রান্ত রীতিমতো যাদের ইনসুলিন নিতে হচ্ছে এবং যারা ঔষধ সেবন করছেন বিভিন্ন রকম রেস্ট্রিকশন মানছেন ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য তারা চাইলে দিনে দুইবারও সেবন করতে পারেন অর্থাৎ আপনি রাতে ভিজিয়ে রেখে সকালে সেবন করবেন এবং সকালে ভিজিয়ে রেখে আপনি রাতে সেবন করবেন পরিমাণটা খেয়াল রাখবেন এটা এক গ্লাস অর্থাৎ আড়াইশো মিলি পানিতে এক চা চামচ পরিমাণ যদি আপনার এটা খাওয়ার তিন থেকে চার দিনের মধ্যে ডায়াবেটিস অতিরিক্ত পরিমাণে ফল করে যায় অর্থাৎ সুগার ফল করে তখন কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে তখন আপনি দিনে একবার করে খাবেন এবং যদি অতিরিক্ত মাত্রায় নেমে যায় তাহলে আপনাকে একদিন বাদে বাদে সেবন করতে হবে এবং যারা ইনসুলিন নিচ্ছেন তারা যদি এই আম পাতায় সেবন করতে চান তাহলে ইনসুলিনের মাত্রা কেমন হবে আপনার ডায়াবেটিস কতটা আছে সুগারের লেভেল কত তার সার্বিক বিবেচনা একটা আপনাকে করতে হবে কারণ এটি খুব দ্রুত সুগারের লেভেলকে নিচে নিয়ে আসে এবারে আমরা দ্বিতীয় নিয়মটা জেনে নিই দ্বিতীয় নিয়মটা হলো যে আপনি সরাসরি পানিতে ফুটিয়ে নেবেন এর জন্য আপনাকে দশ থেকে বারোটি টাটকা এবং মাঝারি আম পাতা নিতে হবে ভালো করে ধুয়ে নিন এবং আপনাকে পাঁচশো মিলি অর্থাৎ দুই গ্লাস পানির ভেতরে দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে খুব হালকা আঁচে অর্থাৎ লো ফ্লেমে আপনি ঢেকে দিয়ে এই পানিটা ফোটাবেন আপনাকে এই পানিটা ততক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না এটা অর্ধেক হয়ে আসে অর্ধেক অর্থাৎ আড়াইশো হয়ে গেলে আপনি আঁচ বন্ধ করে এটা ঢেকে রেখে দিন ছয় থেকে সাত ঘন্টা অর্থাৎ এই নিয়মটিও আপনাকে রাতেই তৈরি করে রেখে দিতে হবে আপনি রেমিডিটি রাতে তৈরি করে রাখবেন এবং একইভাবে সকালবেলায় যে নিয়মে আপনাকে আম পাতার গুঁড়ো সেবন করতে হবে একই নিয়মে আপনি এটাও সেবন করে নেবেন তাহলেই কাজ হবে হবে আপনি আপনি যে কোনো একটি নিয়ম ফলো করলেই বিভিন্ন ধরনের শারীরিক উপকার পেয়ে যাবেন এমন কি যারা গর্ভাবস্থায় রয়েছেন গর্ভাবস্থার পাঁচ মাস পরবর্তী সময়ে আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য এই আম পাতা সেবন করতে পারবেন এতে কোনো ধরনের ঝুঁকি হওয়ার কোনো কারণ নেই তবু আপনার যদি বিশেষ কোন শারীরিক কন্ডিশন থাকে গর্ভাবস্থায় সেক্ষেত্রে আম পাতা দিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হলে আপনার ডক্টরের সঙ্গে পরামর্শ করে নিতে পারেন যে আপনি এই উপায়টি গ্রহণ করতে পারবেন কি না এর আমরা যে ভেষজ সম্পর্কে জানব তা হল জামের বীজ জামের বীজ দিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা কিন্তু গ্রাম বাংলার ইতিহাসের মধ্যেই রয়েছে এবং বহু প্রাচীন বৈদ্য বা কবিরাজ যারা আছেন তারাও জামের বীজ দিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার ফর্মুলা তাদের রোগীকে দিয়ে থাকেন এবং এটি খুবই দ্রুত কাজ করে যারা নিয়ম মেনে করতে পারবেন তারা খুব ভালো ফল পাবেন আপনাকে যেটা করতে হবে সেটা হলো জামের বীজ আপনাকে গুঁড়ো করে নিতে হবে জামের বীজ শুকিয়ে গুঁড়ো করে নেবেন যারা এই সিজনে জাম পাবেন না তাদেরকে বলবো আপনি খোঁজ করলে যে কোনো অর্গানিক বা ভেষজ পণ্য পাওয়া যায় এমন দোকানে খুব সহজেই জামের বীজ পেয়ে যাবেন আপনি জামের বীজ কিনে নিয়ে এসে গুঁড়ো করে নেবেন এটাই ভালো হবে এতে করে আপনি বিশুদ্ধ জামের গুঁড়ো পেয়ে যাবেন না হলে গুঁড়ো কেনার কারণে হয়তো এর মধ্যে অন্য কোনো ধরনের মিক্স থাকতে পারে এই কারণে সরাসরি জামের বীজ থেকে গুঁড়ো করে নেবেন এই গুঁড়ো এক চামচ করে আপনাকে সেবন করতে হবে কিভাবে সেবন করবেন এটি সেবন করার জন্য আপনাকে আগে থেকে কোনো ধরনের রেমিডির পূর্ব প্রস্তুতি করতে হবে না আপনি সকাল বেলায় অর্থাৎ সকাল বেলায় ঘুম থেকে উঠে বাসি পেটে আপনি পানি পান করবেন হালকা গরম পানি তার ত্রিশ মিনিট পরে এক চামচ পরিমাণ জাম পাতার গুঁড়ো আপনি হালকা গরম এক গ্লাস পানির মধ্যে গুলিয়ে নেবেন ভালো করে মিশিয়ে নেবেন আর তারপরে এটা সেবন করবেন আর এখানে একটি বিষয় বলা খুব জরুরি আপনি যখন ঘুম থেকে উঠে হালকা গরম পানি পর্যাপ্ত পরিমাণে পান করবেন তারপরে আপনি বসে থাকবেন না অবশ্যই আপনি ব্যায়াম করবেন হাঁটাচলা করবেন এবং বাউল ক্লিয়ার করার চেষ্টা করবেন অর্থাৎ পেট পরিষ্কার করে নেবেন এটি আপনার জন্য খুবই দরকার ডায়াবেটিসকালীন অবস্থায় অর্থাৎ সুগার লেভেল বেড়ে গেলে কেউ যদি সকালবেলায় উঠে ব্যায়াম না করেন হাঁটাচলা না করেন তাহলে কিন্তু সারা দিনের জন্য তিনি অসুস্থ বোধ করবেন এবং যখন তখন তার সুগারের মাত্রা বেড়ে যেতে পারে শুধুমাত্র সকালে নয় আপনাকে অবশ্যই বিকেল একবার হাঁটা বা ব্যায়াম করা এই ধরনের কার্যক্রমে যেতে হবে যাদের ডায়াবেটিস বেশি রয়েছে এবং চেয়ারে বসে থেকে কাজ করতে হয় দিনের বেশিরভাগ সময় তাদের বলবো অবশ্যই আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট পর পর দুই মিনিটের জন্য হলেও একটু করে হাঁটাচলা করে আসবেন এতে করে আপনার শরীরে স্ট্যাবিলিটি বজায় থাকবে এবং সুগারের মাত্রা কখনোই হাই হয়ে যাবে না যারা ভাবেন যে আমি দিনে তো দুইবার করে পনেরো মিনিট থেকে ত্রিশ মিনিট হাঁটাহাঁটি বা এক্সারসাইজ করছি সো আমি সারাদিন বসে থাকতে পারি তারা খুব ভুল ভাবছেন ডায়াবেটিস থাকুক বা না থাকুক প্রতিটি মানুষের উচিত দিন সচল থাকা কাজের মধ্যে থাকা এবং খাবারের মধ্যে আপনি যদি খেতে চান তাহলে প্রাকৃতিক মিষ্টি শুধুমাত্র খেতে পারেন ডায়াবেটিস থাকা অবস্থায় আপনি দিনে একটি করে খেজুর চার থেকে পাঁচটি করে কিশমিশ এবং এক চামচ করে হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ মধু খেতে পারেন যদি আপনার শারীরিক অবস্থা খুব খারাপ না হয় এই ধরনের প্রাকৃতিক চিনিগুলো আপনি খেতে পারেন তবে একদিনেই সবগুলো খেয়ে নেওয়া ঠিক হবে না আপনি একদিন যদি মধু খান কোনো কারণে তাহলে দ্বিতীয় দিন আপনি কিশমিশ খেতে পারেন এবং অন্যদিন আপনি খেজুর খেতে পারেন এখানে একটি কথা বলা খুব জরুরি যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য এবং জামের সেবন করতে যাচ্ছেন তারা কখনোই দুটি ভেষজ একদিনে সেবন করবেন না যদি আপনি দুটো ভেষজই গ্রহণ করে দেখতে চান যে কি হয় তাহলে একটি সাত দিন হলে অন্যটি পরবর্তী সাত দিন গ্রহণ করুন তা না হলে হঠাৎ করে সুগার লেভেল খুব বেশি নেমে যাওয়াতে আপনার জীবনের ঝুঁকি চলে আসতে পারে কাজে এইভাবে গ্রহণ করতে থাকুন এবং ডায়াবেটিস যাদের রয়েছে ডায়াবেটিস বহুদিন থেকে রয়েছে তারা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য এটি টানা তিন মাস পর্যন্ত সেবন করে যাবেন তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাবেন আশা করি আপনার সুগারের লেভেল চিরদিনের মতো একটা ব্যালান্স পর্যায়ে চলে আসবে যদি নাও আসে তবুও আপনি এরপর থেকে টানা সাত দিন করে যদি প্রতি মাসে সেবন করতে পারেন তবুও সুস্থ থাকবেন আশা করা যায় এছাড়া বাদ বাকি নিয়মকানুনগুলো আপনাকে অবশ্যই মেনে যেতে হবে ধন্যবাদ বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ডায়াবেটিস সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই একটি কমেন্ট করে দেবেন সেই সঙ্গে শেয়ার করবেন বেশি বেশি যাতে এই রকম রোগে যারা ভুগছেন এই ডায়াবেটিস মতো মারণ রোগ যাদের রয়েছে তারা যেন খুব সহজে এ থেকে নিষ্কৃতি পান কারণ যাদের ডায়াবেটিস রয়েছে তারাই জানেন যে ইনসুলিন নেওয়া এবং বিভিন্ন ধরনের নিয়ম নিয়মকানুন করা কতটা ঝামেলার কারণ ভেষজ দিয়ে যখন আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবেন তখন আপনাকে খাবার দাবারের ব্যাপারে অতটা রেস্ট্রিকশনে আসতে হয় না এই যে আপনাকে দুই ঘন্টা পর পর খাবার খেতে হবে এটা কিন্তু আপনি ইনসুলিন নেওয়ার কারণেই আপনাকে করতে হয় কিন্তু আপনি যখন ভেষজ দিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবেন তখন এটা এতটা জরুরি হয় না কারণ হঠাৎ করে সুগার নেমে যাওয়ার কোনো ধরনের চান্স থাকে না নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি আর অনেক কিছু বলার আছে কিন্তু আপনারাই বলবেন যে আট থেকে দশ মিনিটের বেশি হয়ে গেলে আপনারা বিরক্ত হয়ে যান কাজে ডায়াবেটিস সংক্রান্ত আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন ধন্যবাদ ভালো থাকবেন